সুবদুপুর বন্ধুরা, আজকে হাতি দিয়ে শুরু করলাম। আশা করি ভালো আছো, যে যেখানে আছো। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাগবে। আমার আজকে অনেক লেট হয়ে গেছে, কালকে রাত 3টে হয়ে গেছে শুতে শুতে। আগের ভিডিওতে দেখতে পাবে কেন হয়েছে। আমার মেয়ে এসে গেছে আমার কাছে আজকে সকালবেলা উঠে, সেই থেকে আর ভিডিও করার সময় পাইনি। কাজের ফাঁকে ভিডিও তো দেবই, কাজের ফাঁকে ভিডিও দিতেই হবে। থালা মুছি, থালাটা শরীরটা মেজে গেছে, থালাটা না মুছি রাত 3টে হয়ে গেছে, ঘুমাতে আছে। ভোরবেলা দিয়ে এক ঘন্টা মতো ঘুমিয়েছি, বেশি ঘুমাতে পারলাম না। তারপরে উঠে এই কাজ, দুটো দুটো সেরে এখন 2টো বাজে জাস্ট। আজকে একদম নর্মাল সাদা কাপড় অন্য হচ্ছে, ডাল আছে, আর ডালের সাথে মিট ভেজো আছে, ছোট আছে। আমি একটু পাঁপড় ভেজে নেবো, আর আজকে এখন শুধু ডিমের ঝোল করবো, কারণ সময় নেই বাজারে। আজকে বাজার হয়নি, কালকে বাজার হবে, কারণ আমার হাজব্যান্ড এখন অফিসিয়াল কাজে খুব বিজি। সে তো যার জন্য এবার ফ্রিজে চিকেন মাছ আছে, সেই মাছটা করবো না। আগের মাছ সেটা এখন বার করে স্টোন নিয়ে বার করতে করতে স্টোন হয়ে থাকে, বরফ হয়ে থাকে। ওই জন্য ফটাফট ডিমের ঝোল করে নিলাম। ডিমের কারি আমার মেয়ের খুব পছন্দ, অনেকদিন খায় না, বলে মা ডিমের কারি করো। মটরটা খেতে চায় না, গ্রিন মটর, তবু গ্রিন মটর দিয়ে ডিমের কারি করছি আলু দিয়ে, সেটা হবে। তো ভিডিও তোমরা এবার কন্টিনিউ করতে থাকো, আমি খুব করি না করি সবসময় সাথে শেয়ার করবো। ডিমটা ঝোলটা নামানো হয়ে গেলেই কারিটা আমি ওর থেকে দিয়ে দেবো, আমি নিজেও খেতে বসে পড়বো, তারপরে ডিম করবো। এই হচ্ছে আমার আজকে স্টার্টিং ডে। আমি ডেটা ডিমটা স্টার্ট করেছি অনেক আগেই, কিন্তু তোমাদের সামনে আমি ওপেন হলাম জাস্ট লাঞ্চ টাইমে, তাই তোমাদের শুভ দুপুর বললাম। সবাই খুব ভালো থেকো, সবাই আমার জন্য প্রে করো যাতে আমিও খুব ভালো থাকি। শরীরটা একটু ভালো নেই, সেদিন জ্বরটসা সারিয়েছি গরম বোরোলিন দিয়ে, আবার এখানে দেখো জ্বরটসা হয়েছে। এখন আবার এটা যতক্ষণ প্রমিনেন্ট না হবে আমি বোরোলিন গরম করে দিতে পারবো না। তো আমার শরীর ঠিক নেই, ভেতরে ভেতরে জ্বর হচ্ছে, এরকম হচ্ছে, কিছু করার নেই, এই নিয়েই চলতে হবে। হচ্ছে অবস্থা হয়ে গেল। এবার আমি একটুখানি এখানে দিয়ে দিই আদা পেস্ট, পেঁয়াজ দিয়ে হয়ে গেছে। আমি দেই না, আমি আদাটা যাচ্ছি একটুখানি দু মিনিট নাড়িয়ে নিয়ে, এবার দিয়ে দেবো রসুন। টমেটো কুচি আগেই দিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো কুচি প্রায় আগেই হয়ে গেছে, তার আগে তেলে নানান রকম জিনিস দিয়ে মশলা দিয়ে তেলটাকে আমি দিয়ে করে নিয়েছি। রসুনটা একটু পরিমাণে বেশি দিলে ডিমের কারি ভালো লাগে, ঠিক আছে। আদা গন্ধটা চলে যাবে, তারপরে নুন মশলা পাতি যা দেওয়ার দিয়ে কারিটা নিয়ে খেতে পারি। ঝাল দিলে তো আমার মেয়ে খাবে না, এটাই আমার ভয়। লঙ্কা দিয়ে দিতে হবে, ও বেশি ঝাল খেতে পারে না, আমিও বেশি ঝাল খেতে পারি না। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। এটাকে একটু দাঁড় করাই মশলা টশলা কাইয়ে করে, পরে আবার আসছি তোমাদের সামনে, আবার আসছি ভিডিও করার জন্য। আজকে নতুন প্রেমের চশমা পরেছি, কোনো চশমা খুঁজে পাচ্ছি না, সব চশমা হারিয়ে যাচ্ছে বলে। এটা বাইফোকাল আমার, আর যেটা পড়ি আমি সেটাই প্রোগ্রেসিভ। এই যে আমার বর খুঁজে দিয়েছে, একটা আমি পকেটে রাখি, আর একটা তো ব্লুটা তো কোথায় রেখেছি নিজেও খুঁজে পাচ্ছি। আমার চশমা প্রচণ্ডভাবে হারায়, মাসের সদায়ের সাথে আমার চশমা আসে আর ব্যান্ডেড আসে, এটা তোমাদেরকে আমি বললাম। হাতও কাটি, ব্যান্ডেডও প্রচুর লাগে, চশমাও হারাই, চশমাও প্রচুর লাগে। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো, আমার আগের ভিডিওতে জানতে পারবে আমার চশমার হিস্ট্রি, ঠিক আছে। পরে আবার আসছি, কষাটা করে একটু এই জায়গাটা লেগে গেল,
মশলাটা পুরো জলে সব চলে আসবে, সবই মশলা, বাট টেস্টি হবে খুব। দেখতে পাচ্ছ ডিম নিয়ে নিয়েছি এখানে, সব দুটো করে ডিম নেওয়া হয়েছে একবেলার জন্য, দুটো কেউ খাবে না, হয়তো একটা করেই খাবে, বাকিটা থেকে যাবে। যাই হোক, দেখতে থাকো, ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে আবার আসবে। লাঞ্চ করতে বসলাম অ্যাপ্রন পরেই, কারণ এখন গুজগাছ আছে অনেক, আগে বাবাকে আর মেয়েকে খাইয়ে দিলাম। চলো আমার বাবার ভিডিও, আমার বাবার কল আসছে, পরে তোমাদের সাথে কথা। আমার বাবার ফোন এসেছিলো সকালে, তো তখন আর ধরতে পারিনি ফোনটা, তাই খেতে খেতে ভাবলাম একটু কথা বলি দেখি, তাই একটুখানি আবার ফোন করেছি, রিং করলাম, ধরলো না, আবার নিজেই রিং করলো। আজকে ডিমের ঝোলটা খুব ভালো খেয়েছি, তাড়াহুড়োতে রান্না করেছি, বাট ফার্স্ট ক্লাস হয়েছে। কড়াইশুঁটি দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে, ধনে পাতা দিয়ে, এখন খাওয়ার পরে কাজও আছে, বাসনপত্র তুলবো কালকে থেকে, কালকে সুনিতা লাস্ট কাজ করবে, কালকে থেকে আর কাজ করবে না, কালকে করে ও বেরিয়ে যাবে, পরশুদিন থেকে আরেকটা দিদি আসবে কাজে, ওই এনেছে, দেখা যাক কেমন করে। সুনিতার এখন বাড়িতে অনেক কাজ, ওই জন্য আমার কাজটা করতে পারবে না, এখন ওই ভদ্রমহিলা একটু বয়স্ক যাকে এনেছে, সে কতদিন করতে পারবে আমি জানি না, দেখব। চলো লাঞ্চ করি, লাঞ্চ করে পরে আবার আসবো, টাটা। কালকের ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো, খুব ভালো লাগবে তাহলে আমার।